আমি নাম নিয়ে আজ পর্যন্ত একজন আলেমকে মিডিয়ায় কখনো আমি গায়েল করার কাজ করিনি। আমি আল্লাহর কাছে আশা করি কাল কিয়ামতের ময়দানে হয়তো এটা আল্লাহ তাআলা নাজাতের উসিলা করে দেবেন ইনশাআল্লাহ। আমি এক সময় আমার কোনো এক বক্তৃতায় প্রেসিডেন্ট বুশ সাহেবকে আমি বড় হুজুর বলেছিলাম যে ওয়াজ তো সব করতে পারি না, কোন বড় হুজুরের বদনজরে পড়ে আবার আসমান দিয়া B-52 বোমার বিমান নিয়ে আসে। ইরাককে যখন মারতেছিল ওই সময়ের একটা ওয়াজ, আমি বড় হুজুর ক্রিটিসাইজ করে বিদ্রুপ করে বলেছিলাম তৎকালীন বুশ সাহেবকে। আমার সেই বড় হুজুর কথাটা কেটে কোন ইউটিউবার সেই বড় হুজুর কথাটা কেটে এনে বাংলাদেশের আমার একজন সদ্দেও আলেম ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করে দিয়েছে যে আমি বলতেছি এই বড় হুজুর বড়হুজুরদের জ্বালায় বাঁচতেছি না, এই কথা আমার মুখ থেকে আমি বলতেছি, তখন ওই হুজুরকে আমি সামনে শো করতেছে, তার মানে আমি ওনাকে বলতেছি আস্তাগফিরুল্লাহ। আমি যদি আমার ওই ওয়াশটা চালিয়ে দিয়ে সে যদি বুশকে এর সামনে দিত তাহলে আমি একটু শান্তি পেতাম। সে দিছে আমার জন্য আলেম ভাইকে। বাবা আমার বাবা বলতো আলেমদের সাথে ঝগড়া লাগলে আলেমরা গালি দিলে আমার বাবা খুব হাসি মুখে বলতো, আমি রাগ হতাম, উনি আপনাকে এমনভাবে কথাটা বললো, আমি বুঝতাম না, আমি রেগে যেতাম। নোয়াখালী ইসলামী আলিয়া মাদ্রাসায় আব্বা তখন প্রিন্সিপাল, আব্বাই বলতো মাতি ইচ্ছাছেন চুপ কর, আলেমের গালি কজনের ভাগ্যে আছে। তো আমরা কিছুদিন আগে আমাদের মৌলানা মাহমুদুল হক সাহেব যখন বক্তব্য দিচ্ছিলেন একটা বিষয় নিয়ে, তিনি প্রধান ভূমিকায় এসেছিলেন, তখন বাংলাদেশের সব আলেমরাই তার পক্ষে কথা বলেছে, সব ধরনের আলেমরাই পক্ষ নিয়েছে। এটা একটা বিরাট বাংলার আকাশে এক নব সূর্যের উদয় যেন আমি দেখলাম, আমি এত খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আমি মনে করি শেখ আহমদুল্লাহ ভাই উনি আমার ভাগিনা, আমরা মামু ভাগিনা, কিন্তু আমাকে দিল দিয়ে ভালোবাসে মহব্বত করে। যাই হোক, আমি নিজে ছাত্র, আমি কাউকে এই জন্য ছাত্র বলি না। তো আমরা চাই, কিছুদিন আগে যে চিত্রটা আমরা দেখেছি বাংলার যত তাহেরি ভাই, আব্বাসী ভাই, কাজী ভাই, শেখ আহমদ ভাই, যত ভাই, আজহারি ভাই, মামুনুল হক ভাই, সব ওলামারা ইখওয়াতান মুতাআউনিনা আলাল বিররি ওয়াত তাকওয়া, সব আলেমরা ভাই ভাই হয়ে সৎ কাজে একে অপরকে সহায়তা দেবে, আমরা এটা আল্লাহর কাছে দোয়া করি এবং ওলামাদের কাছে এটা আমরা কামনা করি। কোনো একজন আলেম সম্পর্কে কেউ যদি আমার কাছে বলে যে ওই আলেম এটা বলছে, আপনি কি বলেন, আমি কি বলি জানেন, ওনাকেই দয়া করে আপনি প্রশ্নটা করেন, কারণ এই বিষয়ে উনি হয়তো আমার চেয়ে ভালো জানে, উনি অবশ্যই স্টাডি করেছেন, উনি হয়তো এই বিষয়ে এমন কিছু জানেন যেটা আমি জানি না, ওনাকে জিজ্ঞাসা করে উত্তরটা নেন, আর আমার কাছে জবাব চান আমি ওনাকে ফোন দিয়ে আমি নিশ্চিত হবো যে আসলে উনি কি বুঝাতে চেয়েছেন, কি বলেছেন। কথা বলতে হলে আমি পরে ওনার সাথে যোগাযোগ করে তারপর বলবো। তো এইটা আমি আর শেখ আহমদুল্লাহ আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে চলবে এইভাবে। আমরা কোনো জালিমকে আলিমের বিরুদ্ধে সুযোগ মতো একটা কোপ মারার সুযোগ আর দিতে চাই না। মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা শোনো, তোমরাও সাংবাদিক, আমরাও সাংবাদিক, আমরা যেই নবীগণকে ফলো করি তাদেরকে ইংরেজিতে মেসেঞ্জার বলে। মেসেঞ্জার মানে কি? বার্তাবাহক, সাংবাদিক। তো তোমরাও সাংবাদিক, তোমরা জাগতিক সংবাদ পরিবেশন করো, আর আমরা আধ্যাত্মিক, ধর্মীয়, পারলৌকিক, কোরআনিক, আম্বিয়া কেরামের সংবাদগুলো বহন করি। আমাদের সাংবাদিকতা তোমাদের সাংবাদিকতার চেয়ে লক্ষ কোটি গুণ ঊর্ধ্বে সাংবাদিকতা। তোমরা আমাদের বন্ধু, আমরা তোমাদেরকে ভালোবাসি। তোমরা কিছুতেই আমাদের একজন আলেমকে আরেকজন আলেমের বিরুদ্ধে দাঁড় করাবার চেষ্টা করো না, বরং একজন আলেম
একটা কথা বললে, একজন বক্তা একটা কথা বললে, পারলে আরেকজন আলেমকে দিয়ে তার এই কথার একটা সুন্দর যুক্তি যে হয়তো এটা হতে পারে, উনি হয়তো এই সেন্স থেকে বলছেন, সুন্দর একটা ব্যাখ্যা করিয়ে দিলে আল্লাহর কাছে তুমিও ইনশাআল্লাহ ইসলামের সেবার জন্য আল্লাহর কাছে জান্নাত তুমিও পেতে পারো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, ওলামায়ে কেরাম এই বাংলার জমিনে তারা রহমত, ওলামারা যদি একেবারে বেদাত কুসংস্কারের কথাও বলে তবু আমি মনে করি তারা বুড়িগঙ্গা নদীর পানি, পচা হইলেও পানি। বুড়িগঙ্গা নদীর পানি এখন কি পচা, দুর্গন্ধ, তারপরেও পানি, তারপরেও কিছু মাছ ওখানে থাকে, ঠিক কিনা? পানি ওখান থেকে নিয়ে রিফাইন করে ব্যবহার করা যাবে। এই বুড়িগঙ্গা নদী যদি না থাকে, এটা যদি মরুভূমি হয়ে যায়, দূষণ বালু হয়ে যায়, এইভাবে নদীগুলি সব যদি মরে যায়, তাহলে বাংলাদেশ কি হবে? মরুভূমি হবে, শেষ হয়ে যাবে, গাছগাছালি পাকপাকালি আমাদের বসবাসের সব সম্ভাবনা মুছে যাবে। তো মরুভূমি হচ্ছে, একটা পচা নদী থাকলেও আমাদের জন্য বিশ্বের জন্য কি ভালো? আলেম ভালো হলে সেটা তো কথাই নেই, সে রহমত এই বিশ্বের জন্য। তার মধ্যে যদি কুসংস্কারও থাকে তবু সে নদীর পানি ইনশাআল্লাহ। তাকে আমরা পরিষ্কার করে তাকে ব্যবহারযোগ্য আমরা করতে পারবো, তার থেকে উপকার নিতে পারবো, তার দ্বারা এই পৃথিবীর অস্তিত্ব বেঁচে থাকবে। আমি কথা লম্বা করতে চাই না। আল্লাহ তাআলা ওলামায়ে কিরামকে ঐক্যবদ্ধ করে দিন ইসলামের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, পারস্পরিক তাদের মিল মহাব্বত ভালোবাসা তৈরি করে দেন। আপনারা আবার মনে মনে হয়তো ভাবছেন তাহলে জনগণ আমাদের জন্য কোনো দরদ নাই, হ্যাঁ আল্লাহ তাআলা আপনাদের মধ্যেও ভালোবাসা সৃষ্টি করে দেন এবং ওলামার জনগণের মধ্যে একটা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বোধ আল্লাহ তাআলা দিয়ে দেন। এই কামনা রেখে আমার বক্তব্য আমি এখানে ইতি রেখে টানলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।